উদযাপন উপলক্ষে আজকে এই আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় আয়োজক প্রধান অতিথি মহোদয়, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ বন্ধুগণ এবং আমার সম্মুখ উপবিষ্ট যা শুনছেন সকলকে জানাই আমার সাদর সম্ভাষণ এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে তথ্য প্রযুক্তির অপার ব্যবহার পাঠ্যাভাস নষ্ট করছে। সমীচীন তথ্য ও তথ্য প্রমাণের সাপেক্ষে আমি ও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। সেক্ষেত্রে সত্যতা যাচাইয়ের জন্য আমি দলের প্রথম বক্তা হিসেবে সুস্পষ্ট সংজ্ঞান করছি। দ্বিতীয় বক্তা তথ্য ও তথ্য সমূহকে বিশ্লেষণের মাধ্যমে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবেন এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা বিষয়টির পক্ষে যুক্তি প্রদান করবেন এবং দলের সমন্বয় সাধন করে সত্যতা দেখিয়ে যাবেন। মানে মজাটা বিষয়টির পক্ষে কথা বলার ক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠে আসে তা হলো তথ্য প্রযুক্তি কি, অপাক ব্যবহার কি, পাঠ্যাভাস কি সংজ্ঞান করছি। কম্পিউটার সহ টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। তারপরে আসে অবাধ ব্যবহারের কথা, কোনো কিছুর বাধাহীন সীমাহীন ব্যবহারকে অবাধ ব্যবহার বলা হয়। আর পাঠ্যাভাস বলতে বোঝাচ্ছে অধ্যয়ন বা প্রাচীন নিত্য অনুশীলনকে। তথ্য প্রযুক্তির বিষয়ে সর্বপ্রথম 2006 সালে আইন প্রণীত হয় যে সেকশন 57 অফ আইসিটি অ্যাক্ট 2006 ইন্টারফারেন্স উইথ ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে আইনে অভিহিত করা হয়েছে এবং সর্বশেষ 18 সেপ্টেম্বর 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয় যা 2023 সালে সাইবার নিরাপত্তা আইনে পরিবর্তিত হয়। মানি মডারেটর, আজকে আমি বা আমার দল বিষয়টির পক্ষে কেন কথা বলছি তার সর্বপ্রথম ও প্রধান কারণ হলো আজকে বিতর্কের বিষয়ের একটি শব্দ, লক্ষ্য করুন, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার পাঠ্যাভাস নষ্ট করছে। বিজ্ঞ প্রতিপক্ষ এখানে যুক্ত হয়েছে অবাধ শব্দটি। অবাধ যেমন ভালো করতে পারে তেমনই কিন্তু খারাপও করতে পারে। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার করে হয়তো আপনি মহাকাশে রকেট প্রেরণ করতে পারছেন, কিন্তু সেই সাথে কিন্তু জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাতে পারছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি কি ফেনসিডিলের নাম শুনেছেন? অবশ্যই, প্রথমে সর্দি কাশির ওষুধ ছিল, অবাধ ব্যবহারের ফলে হয়ে গেল তো বখাটেদের নেশাদ্রব্য। প্রযুক্তি শিক্ষার্থীদের পাঠ্যাভাস নষ্ট করছে, মধ্যকোটি উঠে আসে তখনই যখন এর সাথে যুক্ত হয় অবাধ ব্যবহার নামের শব্দ সমূহ। প্রতিপক্ষ, আমরা স্বীকার করি তথ্য প্রযুক্তির ব্যবহার দ্বারা শিক্ষার্থীদের পাঠ্য উন্নয়ন সম্ভব, কিন্তু যদি এখানে উঠে আসে অবাধ ব্যবহারের কথা, অবশ্যই পড়ালেখার মান উন্নয়ন হবে, তবে সেই পড়ালেখায় মনোযোগ দেওয়ার মতো মনোযোগ শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না। তখন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাবে বন্ধুদের সাথে অনলাইন ক্লাসের নামে চ্যাটিং করা। এক্ষেত্রে বলতে পারি কুমিল্লার বরিচক থানার রায়হাঞ্ছলির কথা, পিএসসি ও জিএসটি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র সে, কিন্তু বৃত্তির টাকায় কেনা স্মার্টফোনটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। বন্ধুদের সাথে গল্প, অনলাইন ক্লাসের নামে চ্যাটিং, ফেসবুকে পোস্টের পর পোস্ট করে সে অবশেষে এসএসসি পরীক্ষায় ফেলই করে বসল। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, বলুন তো তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নাকি অবাধ ব্যবহার কোনটি পাঠ্যাভাসের উন্নয়ন সহায়ক? আশা করছি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, অনলাইন ক্লাসের কথা বলবেন? হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, একজন শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাস খুবই ভালো পদ্ধতি, কিন্তু সেই যে বললাম অবাধ ব্যবহার, সেই জন্য অনলাইন ক্লাস যেমন করা যায় তেমনই কিন্তু লুকিয়ে লুকিয়ে পাবজি গেমও খেলা যায়। মানে মডারেটর, যেখানে 21টি টিভি 7ই ফেব্রুয়ারি 2018 সংবাদ প্রতিবেদনের শিরোনামই হচ্ছে প্রযুক্তির ফলে বিপর্যয়ে সমাজ সংস্কৃতির সভ্যতা, সেখানে আমার প্রতিপক্ষ বন্ধুগণ কীভাবে তাদের এসব উদ্ভট তথ্য দেওয়ার চেষ্টা করবে? সত্যিই বোধগম্য হচ্ছে না। প্রথম আলোর পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের শিক্ষার্থীদের 10 থেকে 9 জনের মধ্যে আজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে বাংলাদেশের 4 থেকে 17 বছর বয়সে কমপক্ষে 60 লক্ষ শিশু কিশোর ADHD রোগে আক্রান্ত, অর্থাৎ মোবাইল আসক্তি আজ ভয়ঙ্কর নেশায় নিমজ্জিত হয়েছে। এরপরেও কি আপনারা বলেন যে তথ্য প্রযুক্তি অবাধ ব্যবহার পাঠ্যাভাস নষ্ট করছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, প্রতিটি জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই থাকে, কিন্তু এর ভালো তখনই হতে পারে যখনই সঠিক ব্যবহার করা হয়। মানে মডারেটর, আমরা বিশ্বাস করি আমরা আধুনিক যুগের মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যেদিকে দিকের পরিবর্তন ঘটে তাই আধুনিক। ফলে আমাদের অবস্থান প্রযুক্তির ব্যবহারের পক্ষে কিন্তু অবাধ ব্যবহারের বিপক্ষে। এই সহজ কথাটি যদি আমার প্রতিপক্ষ বন্ধুগণ বুঝতে না পারে তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো, হে পথে তুমি পথ হারিয়েছো, মোরাকে ছড়া করে দিয়েছো। ধন্যবাদ, ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ। এবার
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান বিতর্ক মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ বিতর্কের বিষয়ে উত্থাপিত হয়েছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার পাঠ্যাভাসকে নষ্ট করছে। প্রথমে বলে নিতে চাই, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে অবাধ ব্যবহার মানে আমরা বুঝতে পারি অবাধ ব্যবহার একটি বিশেষণ শব্দ যার মানে মুক্ত বা বাধাহীন ব্যবহার। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা আমাকে এই বিষয়টি একটু বুঝিয়ে দিয়ে যাবেন যে বর্তমান সরকার বলছেন যে বাংলাদেশকে যদি ডিজিটাল বাংলাদেশ হিসাবে প্রণয়ন করতে চায় তাহলে একমাত্র প্রয়োজন আমাদের এই তথ্য প্রযুক্তি। তাহলে কি আপনি বলতে পারছেন, আপনি কি বুঝাতে যেতে পারবেন যে তথ্য প্রযুক্তি ছাড়া কিভাবে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব? আর সরকার এটি এই পদক্ষেপ নিয়ে ভুল করেছে? আশা করি আমার প্রশ্নের জবাব দিয়ে যাবেন। প্রথমেই চলে যাচ্ছি সংজ্ঞায়নে, প্রতিপক্ষ দলের বন্ধুদের সংজ্ঞায়নে আমার যথাযথ মনে না হওয়ায় আমি কিছু সংযোজন করে দিয়ে যাচ্ছি। প্রথমেই তো বলেছি অবাধ ব্যবহার মানে বাধাহীন মুক্ত সীমাহীন ব্যবহার। আমাদের যদি কোনো কিছুতে সাফল্য অর্জন করতেই হয় তো সেটা আমাদের জন্য বাধাহীন দরকার, সীমাহীন দরকার। যদি আমরা বাধের মধ্যে পড়ে থাকি তো কিভাবে আমরা সেটা ব্যবহার করব? পাঠ্যাভাস মানে আমরা বোঝাচ্ছি আমাদের পড়ার অভ্যাসকে। প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন, আমরা যদি ফোনে বা ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করি তাহলে কি সেটা আমাদের পাঠ্যাভাসের মধ্যে পড়ছে না? আমাকে উত্তর দিয়ে যাবেন। আজ আমি আমার দলের অবস্থানকে আরো সুদৃঢ় করার জন্য কিছু ক্ষেত্র উপস্থাপন করছি। প্রথমত, শিক্ষাক্ষেত্রকে প্রশস্ত করছে, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে, উচ্চ শিক্ষার বৈষম্য হাতের নাগালে পাচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশ। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আমি আকাশ পড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। কবি কাজী নজরুল ইসলাম তার সংকল্প কবিতায় বিশ্বজগৎকে নিজের হাতে মুঠোয় দেখার যে দিয়েছিলেন আশা, তথ্য প্রযুক্তি ছাড়া তা নিতান্তই দুরাশা। আশা করি আপনারা আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আমরা যদি শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকাকে দেখতে পাই, প্রথমেই আমাদের মাথায় আসে ই-বুকের ধারণা। ই-বুক কি? ই-বুক হলো ইলেকট্রনিক বুক যার মাধ্যমে আমরা অতি সহজেই ঘরে বসে পড়ালেখা করতে পারছি। www.gutenberg.com এর মতে 15,000-এর বেশি বিভিন্ন ক্যাটাগরির বই রয়েছে এই ওয়েবসাইটে, যার থেকে আমরা খুব সহজেই সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এসব সম্পর্কে বিভিন্ন ধারণা পেতে পাচ্ছি। যদি আমাদের মনে কোনো প্রশ্ন থাকতে পারে তা আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারছি। books.google.com এই ওয়েবসাইটে অনেক ফ্রি বই পাওয়া যায় যার কারণে আমরা ফ্রিতেই পড়ালেখা করতে পারছি। যদি এখানে আমরা অন্যান্য সাধারণ জ্ঞান বা অন্যান্য সাবজেক্টের বই কিনতে যাই তাহলে অবশ্যই আমাদের দাম ছাড়া কেনা যাবে না, আমাদের টাকা খরচ হবে। কিন্তু এক্ষেত্রে আমরা খুব কম পরিমাণ MB খরচ করে এই বইটি আমরা ব্যবহার করতে পারছি এবং শিক্ষায় শিক্ষিত হতে পারছি। universityforfree.com আমরা জানি বর্তমানে ইউনিভার্সিটির বইগুলোর দাম আকাশ ছোঁয়া। সেই ইউনিভার্সিটির বইগুলো কোনো দরিদ্র কৃষক বা কামারের ছেলের পড়ার কোনো যোগ্যতা নেই, কারণ তার বাবার সেই মূল্যটা নেই। কিন্তু আজ আমরা এই তথ্য প্রযুক্তির কারণেই একমাত্র এই বইগুলোকে হাতের নাগালে পাচ্ছি। যদি আমরা আরও দেখতে পাই তো 10 মিনিট স্কুল সম্পর্কে তো আমরা সবাই জানি। 10 মিনিট স্কুল আয়মান সাদিকের উদ্যোগে গৃহীত একটি বড় প্রজেক্ট, যেখান থেকে আমরা 10 মিনিটের একটি ছোট্ট ভিডিওতে আমরা আমাদের বিভিন্ন কৌশলগুলিকে দেখতে পাচ্ছি,
আমরা আমাদের বিভিন্ন পড়ালেখার কৌশলগুলোকে জানতে পাচ্ছি এবং বিভিন্ন আর্টিকেল সম্পর্কে সহজেই ধারণা দেওয়া যাচ্ছে। সুতরাং আমি আজ বলেই যেতে পারি যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আমাদের শিক্ষার পাঠ্যপাঠকে নষ্ট করছে না, বরং বৃদ্ধি করছে। ধন্যবাদ।